ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হবে। ফাতেমা বসে বসে ঘরের মধ্যে কান্না করতেছিলেন, মা নাই ঘরে, কে তারে আর সান্ত্বনা দিবে। আল্লাহর নবীজি ধীরে ধীরে কন্যার পাশে যায় বসলেন, মেয়েকে ডাকতে বলেন, মা রে তোমার মা দুনিয়াতে বেঁচে নাই, থাকলে তিনি বড় আনন্দিত হতেন। বুঝেছি ফাতেমা তুমি কেন কান্না করো, তুমি তো সারা জীবন আমার সঙ্গে থেকে দরিদ্রতা অনাহার অর্ধাহার অনেক কষ্ট করে তুমি আমার সঙ্গে চলেছ। শিয়াবি আবি তালিবি খুদার যন্ত্র নেই, ফাতেমা তুমি পুষ্টিহীন হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো। ফাতেমা রে আমি একজন বাবা, আল্লাহর নবী তোমাকে ভালো কোনো খাবার খেতে দেই নাই। ফাতেমা তারপরও তোমাকে এক গরিব ছেলে আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি। ফাতেমা রে আমি ইচ্ছা করলে মক্কার মদিনার ধনী ধনী পরিবারের মধ্যে তোমাকে বিবাহ দিতে পারতাম, কিন্তু আলী নামক একজন দরিদ্র ব্যক্তির সঙ্গে তোমার সাথে বিবাহ দিচ্ছি রে ফাতেমা। বুঝছি এই জন্য তোমার মন না যার। ফাতেমা রে মন খারাপ করো না, তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর হাত না, এখানে তোমার স্বামী আলী হবে এটা আমি ফয়সালা করি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলাওয়ালা তিনি নিজে ফয়সালা করে, তোমার স্বামীকে তিনি নিজে পছন্দ করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই পছন্দ আল্লাহর আমার না ফাতিমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছেন রে ফাতিমা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে ফেললেন, চোখ মুছে ফেললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আহা বিবাহ হয়ে গেল, ঘরের মধ্যে তেমন কিছু নাই, একটা খাট একটা চৌকি, চৌকির উপরে কোনো তোশক নাই, চৌকির উপরে দেওয়া আছে ভাইজান শুধু খেজুরের মাদুর, একটা কম্বল ছিল পা ঢাকলে মাথা বের হয়ে যাইত, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যাইত, একটা কম্বলের ভিতরে দুইজন স্বামী স্ত্রী ঘুমাইতেন। একদিন বিরাট বড় অভাব, দুই তিন দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত আলী বলতেছে, ফাতেমা রে শুনছি আমি জানছি বাইতুল মালে কিছু অর্থ করি জমা হয়েছে, যদি আল্লাহর নবীর কাছে যে বলো বাইতুল মাল থেকে কিছু অর্থ করি তোমাকে দেওয়ার জন্য, তুমি তো জানো আমি বড় দরিদ্র গরিব মানুষ, এই মদিনাতে আমার জমি জমা কিছুই নাই, আমি কোন রকম একটা ঘর পেতে আছি, উপার্জন তেমন কিছু নাই, খেজুরের বাগান নাই, আমার যা আছে সব তো মক্কায়, মদিনাতে তো আমার তেমন কিছু নাই রে ফাতেমা। যদি তুমি রসুলের কাছে যাইয়া কিছু বিনিময়ে চাও, বাইতুল মাল থেকে কিছু চাও রে ফাতেমা, তাহলে নবীজির কিছু দিলে আমাদের শান্তি হবে, অভাব মোচন হবে। ফাতেমা তুমি যাও। রাত্রিবেলা আল্লাহর নবী ফাতেমা আল্লাহর হাবিবের ঘরে দরজায় যে ফাতেমা টুকা দিলেন, ভিতরে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে আইমান দরজাটা খুলে দেন, টুকার আওয়াজে বোঝা যায় আমার ফাতেমার হাত, আমার ফাতেমার গন্ধ আমার নাকে লাগছে, তাড়াতাড়ি দরজা খুলেন, আমার ফাতেমা তো এই সময় আসে না। কেন ফাতেমা এই সময় আমার ঘরে আসছে, দরজা খুলেন। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ভিতরে ঢুকলেন, নবীজি পাশে বসাইলেন, মা কি জন্য আসছো? বলে, আব্বা জান আপনি তো জানেন আমরা গরিব মানুষ, খুব অভাবে দিন আমাদের কাটে, আম্মা যা আব্বা যান খুব কষ্ট হয়, শুনছি বাইতুল মালে কিছু অর্থ করি জমা হয়েছে, যদি কিছু আমাকে দিতেন তাহলে অভাব মোচন হতো, আমাদের ক্ষুধার যন্ত্রণা একটু কমে যাইত। আল্লাহ নবী ডেকে বলতেছে, ফাতেমা রে বাইতুল মালে যা জমা হয়েছে এটা তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, ফাতেমা রে এখান থেকে তোমাকে কিছুই দেওয়া যাবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা আয়াতে কারিমা নাযিল হয়ে গেল খুবই মনোযোগ নবীজি তখন কালো চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন আজকে যেমন পাকা মসজিদ আপনারা পেয়েছেন লোহার গ্রিল দেওয়া হয়েছে সুন্দর করে টাইলস করা হবে বাতি লাগানো হয়েছে ফ্যান লাগানো হয়েছে সব কিছুর পরিবর্তন হলো বিজ্ঞানের উন্নয়ন হলো বলেন কোরআনের শব্দের কি কোনো পরিবর্তন আর হবে বুঝেন নাই কথা এত কিছুর পরিবর্তন হয়েছে কোরআনের পরিবর্তন আছে হাদিসের পরিবর্তন আছে নবীর জীবনের পরিবর্তন আছে সুন্নতের পরিবর্তন আছে এই টাইলস পরিবর্তন হয়েছে বিল্ডিং পরিবর্তন হয়েছে লাইট পরিবর্তন হয়েছে আগে আপনারা ছোটকালে চেরাগ জ্বালাইতেন হারিকেন জ্বালাইতেন মোমবাতি জ্বালাইতেন অথবা কারো বাড়িতে তৈল থাকতো না সন্ধ্যা থেকেই বাতি বন্ধ থাকতো সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে সবাই সন্ধ্যার পরেই বিছানায় চলে যেত এরকমও ছিল কিন্তু আজকে লাইট হয়েছে বাতি হয়েছে ফ্যান হয়েছে এগুলোর অস্তিত্ব 50-60 বছর আগে কিছুই ছিল না তো সব কিছুর পরিবর্তন হলো আল্লাহর কোরআনের কোন পরিবর্তন আছে পরিবর্তন হবে আল্লাহর নবীজি মসজিদের ভিতরে বসা আছেন কালো চাদর পরিহিত অবস্থায় তখনই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল নাজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওইখান থেকে উঠে রওনা হয়ে গেলেন বর্তমান মসজিদে নববীর 7 নম্বর গেট এই 7 নম্বর গেটকে বলা হয় বাবুস সালাম এই বাবুস সালামের ডান পাশে আর একটা গেট আছে এই গেটের নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজা ওই দরজা দিয়ে হযরত আবু বকর মসজিদে আসতেন আল্লাহর নবী দোয়া করে গেলেন আমার উম্মতের আরে আমার মসজিদে সবার দরজা বন্ধ হলেও আমার আবু বকরের দরজা যেন কখনো বন্ধ করা না হয় একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জোয়ার হোক বৃষ্টি হোক তুফান হোক যাই হোক ওই দরজা কোনোদিনও বন্ধ হয় না ওটা খোলাই রাখা হয় যদি কখনো মদিনাতে যান রওজা শরীফ বর্তমান রওজা শরীফের ডানে বামে কেবলামুখী হয়ে বামে কেবলামুখী হয়ে বামে একটা দরজা আছে এই দরজার নাম বাবে জিব্রাইল আর একটা দরজা আছে বাবুল নেসা ওই দরজা দিয়ে মহিলারা এসে নবীজির কাছ থেকে মাসলা জানতেন আর একটা বাবে জিব্রাইল ওই দরজা দিয়ে আল্লাহর নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন তার পাশে একটা দরজা জানালা আছে ওই জানালাটা আজ পর্যন্ত বন্ধ করা হয় না ওটা খুলে রাখাই হয় আল্লাহর নবী এই জানালাটা সবসময় খুলে রাখতে বলেছিলেন বিদায় আজ সেই জানালা খুলে রাখা হয় জোরে বলা যাবে কি মারহামা মসজিদে নববীর একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে জানাইলাম মসজিদ নববীর বাবু সালাম দি ওটাকে 7 নম্বর গেট বলা হয় সোজাসুজি যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন এই মসজিদের নাম হলো মসজিদ আলী এটা মসজিদ আলী না এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি এই বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে থাকতেন আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বরাবর হেঁটে 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 হেঁটে
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন নবীজিকে দেখে হযরত ফাতেমা দৌড়ায় আসছে আব্বাজান আমার বাড়ি আসছে আব্বাজানকে দেখে ফাতেমা দৌড়ায় আসছে নবীজির গা মুবারকে চাদর ছিল এই চাদরখানা দিয়ে হযরত ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরলেন নিজের চাদরের ভিতরে ফাতেমাকে নিয়ে নিলেন জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবীজি চাদর মুড়া দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নিজের মধ্যে জড়িয়ে নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখছে ফাতিমা বাবার চাদরের মধ্যে দৌড়ায় চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন আব্বা আর আম্মাকে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও দৌড়ায় আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে দৌড়ায় আসছে আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন জড়িয়ে ধরে নবীজি বলতেছিলেন আল্লাহুম্মা হা উলাই আহলি আল্লাহ এরা আমার হল আল্লাহ এরা আমার হল আল্লাহ এরা আমার বংশধর একজন আলী একজন ফাতেমা একজন হাসান একজন হুসাইন এই চারজনকে নবীজি চাদরের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহকে বলেন আল্লাহুম্মা হা উলাই আহলি আল্লাহ এরা আমার বংশধর এরা আমার বংশধর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুম্মা তালা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন তখন আমার নবীজি তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا قرآن شريف আমার রব তিনি বলতেছেন হাবিব আমি আল্লাহ আপনার আহলে বায়াতকে আপনার বংশধরদেরকে আমি আল্লাহ পবিত্রতর পবিত্র বানাই দিয়ে দিলাম পাক ও সাফ পবিত্র তর পবিত্র বানাই দিলাম পৃথিবীতে পাঁচজন জুনুবি হালতে মসজিদের নববীতে যেতে পারতেন একজন আল্লাহর নবী আপনি অজু ছাড়া মসজিদের নববীতে যেতে পারবেন না আল্লাহর নবী যেতে পারতেন ফাতেমা যেতে পারতেন হাসান হুসাইন যেতে পারতেন আলী রাদিয়াল্লাহু আনহু যেতে পারতেন এই পাঁচজন সারা মসজিদে নববীতে নাপাক হালতে কেউ যেতে পারত না কারো অনুমতি ছিল না এই পাঁচজন আল্লাহ কর্তৃক পবিত্র একবার জোরে বলা যাবে কি মারহাবা ফটিক শরীর মুসলমান জান্নাতুল মসজিদে নববীতে এই পাঁচজন তিনারা জুনুবি হালতে যেতে পারতেন আল্লাহ কর্তৃক তারা পবিত্র যেহেতু বিষয় দিচ্ছেন মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আজ এই পাঁচজনের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সরাসরি রসুল করিমের আওলাদ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 বছরে আমার 25 বছরের নবীকে বিয়ে করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন আমার নবী চারটি কন্যা সন্তান দিয়েছিলেন দুটি ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন তার কনিষ্ঠ কন্যার নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হযরতে ফাতেমা ছিলেন কনিষ্ঠ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ছোট আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল মক্কাতুল মুকাররমাতে বর্তমানে যদি কোনো দিন আপনি যান জাবালে আবু কুবাইস পাহাড় ওই পাহাড়ের বাম পাশে
আল্লাহর নবীর বেলাদতের ঘর মুবারক, তার একটু অদূরে ওইখানে একটা পায়খানা আছে, ল্যাট্রিন আছে, ওই ল্যাট্রিনটাই ছিল আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়ির পিছন দিক দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে আসেন একটা এলাকা পাবেন, মসজিদ পাবেন, মসজিদে জিন। এই জিন মসজিদে জিন সাহাবীরা নামাজ পড়ত, এখনো জিনেরাই মসজিদে নামাজ পড়তে আসে। একবার জোরে বলবেন কি মারহাবা, এখনো জিনেরা ওই মসজিদে নামাজ পড়ে। মসজিদে জিন থেকে যদি আপনি আর একটু আগায় যান তাহলে একটা গোরস্থান আপনি পাবেন। এই গোরস্থানের আগে নাম ছিল হাজুর, হাজুর গোরস্থান, বর্তমান নাম হলো জান্নাতুল মুআল্লা। এই হাজুর গোরস্থানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রওজা শরীফ, মাজার শরীফ, ওনাকেও এখানে সমাহিত করা হয়েছে। এই হাজুর বর্তমান জান্নাতুল মুআল্লা, এটা প্রাচীন একটা গোরস্থান, লক্ষ লক্ষ মানুষ এই গোরস্থানে সমাহিত করা হয়েছে। এখানে আম্মাজান খাদিজাতুল কুবরাকে সমাহিত করা হলো। আম্মাজানের এতেকালের পরে আমার নবীজির পরিচর্যা খেদমত আমাদের সাইয়্যিদাতুন নিসাই হালিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করতেন। কঠিন বিপদে নবীজির পাশে থাকতেন, কঠিন মুসিবতে ফাতেমা নবীজির পাশে থাকতেন। আল্লাহ নবী একদিন কাবা শরীফের সামনে যে নামাজ পড়তেছিলেন, আবু জাহেল ওদবা সাইবা মুগিরা মিটিং করে, কি আসো উটের পচা বুড়ি নারী বুড়ি যদি মোহাম্মদের গায়ের উপরে চাপাই দিতে পারো এত টাকা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। একজন নিকৃষ্ট কাফের রাজি হয়ে গেল, সে যেখানে উট জবাই দিত ওই নারী বুড়িগুলি ফেলে আসত, ওই নারী বুড়িগুলি নিয়ে এসে আল্লাহর হাবিবের ঘর মুবারকের মধ্যে চাপায় দিল। চিন্তা করেন তো, ইসলাম কিন্তু এমনিতে আসে নাই, অনেক কিষ্কষ্টের বিনিময়ে আজ ইসলাম এসেছে। সুন্দর মসজিদ হলো, আমার নবীজি নামাজের জন্য কাবা শরীফের সামনে নবী কষ্ট করেছিলেন, আজকে থেকে নিয়ত করব আল্লাহ ওই নামাজ আর আমরা সারব না, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, কথা বুঝে যাবেন। আল্লাহ নবীজি সেজদার মধ্যে করছে, কাফেররা পচা নারী ভুরিগুলি নবীজির ঘর মুবারকের উপর চাপাই দিছে, নবীজি উঠতেও পারে না, দমও ছাড়তে কষ্ট হচ্ছে, বিরাট দুর্গন্ধ। আবু জাহেল হাসতেছিল, উতবা হাসতেছিল, মুগিরা হাসতেছিল, আবুল আহাব হাসতেছিল, উতবা হাসতেছিল, সাইবা হাসতেছিল। এই বড় বড় নেতৃস্থানীয় নেতা সম্রাট সর্দার কাফেররা বসা, অন্য কেউ নারী বুড়ি সরাইতে সাহস করে না। একজনে দৌড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কত খবর দিছে, ফাতেমা রে তোমার বাবারে আজ বিরাট বড় কষ্ট দিচ্ছে, সে নামাজ পড়তেছিল কাবাতে, আর কাফেররা উটের পচা নারী বুড়িগুলি এনে তোমার আব্বাজানের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। হযরত ফাতিমা দৌড়াইয়া দৌড়াইয়া কেঁদে কেঁদে বাবার কাছে এসে উটের নারী ভুরিগুলি সরাইয়া ফাতেমা আবু জাহেলের দিকে তাকাইয়া আঙ্গুলি সারা করে করে কড়া কড়া ভাষায় ফাতেমা জবাব দিয়ে দিল, আবু জাহেল আমার আব্বার আজকে কষ্ট দিলি, এমন দিন আসবে এই মক্কাতে তোদের অস্তিত্ব থাকবে না, জমির আমার আব্বাজানের কথায় উঠবে আর বসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কেউ মক্কার সাহস করে নাই, ফাতেমা দৌড়ে এসে নারী গুলি সরে আবু জাহেলের সামনে যাবো ধমক দিচ্ছিল, আবু জাহেল এমন দিন আসবে তুই বুঝবি বেটা, তোর সাহস কি করে হয়, আমার আব্বার শরীরের উপর নারী ভরে দিয়েছি,
কলিজা আদি রসূলকে ভালোবাসতেন শিয়া বেআবি তালিবের ভিতরে বন্দী ছিলেন দুই বছর আরে দুইটা বছর নবীজিকে বন্দী করে রাখা হয়েছিল যেটাকে গৃহবন্দী করে রাখা হয় মক্কার মানুষ ব্যবসা বাণিজ্য করত না চাল ডাল দিত না লেনদেন সব বন্ধ ছিল এই শিয়া বেআলি তালিব তালিবে খোদার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিল নবীর পরিবার এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খোদার কারণে অভাবের তাড়নাতে তিনি দুর্বল হয়ে গেলেন ক্ষীণ হয়ে গেলেন হীন হয়ে গেলেন তিনি পুষ্টিহীন হয়ে গেলেন আহা মক্কাতুল মুকাররমা থেকে রওনা দি মদিনাতুল মুনাওয়ারাতে নবী হিজরত করে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবাই মিলে তারা মদিনাতে হিজরত করে চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একেবারে জন্মগত মুসলমান একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ তিনি জন্মগত মুসলমান হযরত ফাতেমার বয়স 18 নবীজি চিন্তা করলেন আমার ফাতেমাকে তো বিয়ে দেওয়ার দরকার আমার ফাতেমার তো বিবাহের বড় প্রয়োজন কিন্তু ফাতেমা তখন হীন ক্ষীণ দুর্বল পুষ্টির অভাব তার শরীরের ভিতরে আল্লাহর নবী তার বিবাহ দিবেন নবীজি ইচ্ছা করলে ধনী পরিবারে বিবাহ দিতে পারতেন ধনী বংশে নবীজি বিবাহ দিতে পারতেন মদিনাতে ধনী ধনী পরিবার ছিল সেই সমস্ত পরিবারে নবীজি ফাতেমার বিয়ে দিতে পারতেন কিন্তু না নবীজি ধনী পরিবারে না দি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করলেন হযরত আলীকে ডাকলেন বিবাহের পয়গাম আসলো হযরত আলীকে নবী জিজ্ঞেস করলেন আলী রে বিয়ে করার মতো তোমার কি আছে হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার হাতে একটা তলোয়ার আছে একটা ঢাল আছে আর একটা বর্ম আছে এছাড়া আর আমার ঘরে কিছুই নাই আপনি তো জানেন আপনার সাথে হিজরত করে আমি চলে আসছি আলীটা আবার কে বলে দিয়ে যায় হযরত আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন মক্কাতে যখন নামাজ পড়ার কেউ ছিল না আল্লাহর নবী ছিলেন ইমাম আর আম্মাজান খাদিজাতুল কুবরা এক পাশে নামাজ পড়তেন আর হযরত আলী আমার নবীজির পিছনে নামাজে দাঁড়ায় যাইতেন তিনজন শুধুমাত্র কাবায় নামাজ পড়েছে তার অন্যতম একজন হযরত আলী তার বয়স তখন 10 একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আলীর বয়স কত কথা কন না কেন কত বছর 10 বছর জাহাইশ জাহেলিয়াতের যুগের শারাবি খারাবি নাপাকি হারামি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরীর স্পর্শ করেন বুঝতে পারছেন এই জন্য আল্লাহ তাকে ইউ তাহিরাকুম তাতহিরা বলেছেন পুত পবিত্র বলেছেন পাক বলেছেন কোরআনের আয়াত শুধু বাহ্যিকভাবে বুঝলে হবে না তার জীবনীর উপরে পর্যালোচনা করতে হবে মক্কাতে যখন নামাজ পড়ার কেউ নাই তখন তিনজন নামাজ পড়ে কয়জন আল্লাহর নবী আম্মাজান খাদিজা আর হযরত আলী কয়জন মক্কাতে যখন নামাজ পড়ার কেউ নাই কাবার সামনে সেজদা দেওয়ার কেউ নাই এই তিনজন তখন সেজদা দিতেন আল্লাহর নবী আম্মাজান খাদিজা হযরত আলী এই তিনজন তখন কাবাতে সেজদা দিতেন তাদের মর্যাদাটাকে ছোট করে দেখার সুযোগ নাই কোনো সুযোগ নাই তারা তখনকার মুসলমান যখন কাবার সামনে সেজদা দেওয়ার সাহস কেউ করত না তখন এই তিনজন নামাজ পড়তেন কাবার সামনে আল্লাহকে তিনজন সেজদা দিতেন এটা চাচ্চিখানি কথা না 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ছেন আল্লাহর নবীকে ভালোবাসতেন কেমন
হিজরতের রাত্রি বেলা নবীজি ডেকে বললেন আলী রে আমাকে আজ হিজরত করা লাগবে কিন্তু কাফেররা সারা বাড়ি ঘিরে ফেলছে আমাকে মেরে ফেলবে আলী তুমি চাদর আমার চাদর মোড়া দিয়ে তুমি শুয়ে থাকবা আমি ঘর থেকে বের হয়ে যাব আল্লাহ আমাকে হুকুম করেছে আল্লাহ আমার নিরাপত্তা দিবে কিন্তু আলী তুমি শোনো আমার চাদর মোড়া দিয়ে তুমি শুয়ে থাকবে ওরা ভাববে আমি বুঝি শুয়ে আছি আলী রে তুমি চাদর মোড়া দিয়ে শুয়ে থাকবা আর শুনে রাখো আলী চাদর মোড়া দিয়ে শুয়ে থাকার পরে আলী রে ও আলী কালকে আমি মানুষের কাছ থেকে যে আমানত আমার কাছে জমা রেখেছিল অমুক 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 অমুকে আমানতগুলি ফেরত পাবে আমার রেখে যাওয়া আমানতগুলি তাদের কাছে তুমি ফেরত দিয়ে দিবা একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ এই আমরা তো মুসলমান দাবি করি হ্যাঁ বিরাট মুসলমান বিরাট মুসলমান দাবি করি একটু দেখেন তো নবীজি হিজরত করে মদিনায় চলে যান উনি ইচ্ছা করলে কি মানুষের মাল সামানা নিয়ে চলে যেতে পারতেন না তো কি করলেন আলীর কাছে দায়িত্ব দিয়ে বুঝাই গেলেন অমুকে অমুকে আমার কাছে এটা এটা পা আমি এটা এটা এখানে এখানে রেখে দিয়েছি তুমি যত সামান সবকিছু যার যার কাছে তুমি ফেরত দিয়ে দিবা এটার নাম আমানত মুনাফিক চিনবেন চিনবেন কেমনে মুনাফিকের তিনটা আলামত এক নম্বর সে কথায় কথায় মিথ্যা বলে কথায় কথায় আমার দিকে দেখেন মুনাফিকের আলামত কয়টা তিনটা আজকে বুঝে যাবেন মুনাফিকের আলামত কয়টা কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে টাকা হাওলাত দিলে আর দিবার চায় না টাকা মেরে দিয়ে চলে গেছে বুঝবেন ওরা মুসলমান না ওরা মুনাফিক কথা বলেন ঠিক কিনা আমানত রাখলে খেয়ানত করে যারা রাষ্ট্রের টাকা খেয়ানত করে যারা দেশের অর্থ খেয়ানত করে যারা গরিবের হক খেয়ানত করে যারা অন্ধের হক খেয়ানত করে যারা এতিমের হক খেয়ানত করে যারা ভাইয়ের হক খেয়ানত করে যারা বান্দার হক খেয়ানত করে যারা বোনের হক খেয়ানত করে সব মুনাফিক সব কি কথা বল না কেন সব কি মুনাফিক মুনাফিকের আলামত কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে ওয়াদা করলে বরখেলাপ করে ওয়াদা করলে বরখেলাপ করে ভোট আসার আগে ওয়াদা করবে বাবা রাস্তা বানাই দিব বাড়ি ঘর পাকা বানাবো জনবুদি টাকা দিয়ে দেব ওটা দিয়ে দেব সেটা দিয়ে দেব সেটা দিব ওটা দিব ঘোড়ার ডিম দিব লাস্টে কিছুই না এই সবগুলি মিথ্যা কথা কথায় কথায় তারা মিথ্যা বলে তারাই হলো মুনাফিক কথা বলেন ঠিক কিনা আর মিছিল দেওয়ার সময় আমরা কই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার রসুলের চরিত্রের মতো চরিত্র কারো নাই আমার নবীর একমাত্র চরিত্র ফুলের মতো পবিত্র রসুল ছাড়া এরকম চরিত্রের অধিকারী আর কেউ নাই আপনি যা বলেন সব ডাহা মিথ্যা কথা বলতেছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ডাহা মিথ্যা কথা আল্লাহ রসুলের চরিত্রের মতো কোনো চরিত্র নাই নবীর চরিত্র একমাত্র ফুলের মতো পবিত্র ছিল সুঘ্রাণময় ছিল কোনো দাগ ছিল না কালিমা ছিল না কোনো আইব ছিল না ত্রুটি ছিল না খাতা ছিল না বিচ্যুতি ছিল না কথা বলেন ঠিক করে তাম পৃথিবী উল্টে গেলেও রসুলের চরিত্রের মতো কোনো মানুষ পাবে কথা কর না কেন পাবে পাঁচশো টাকা পাইয়ে পকেটে ঢুকাইয়ে মিছিল মেটতেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই মিথ্যা স্লোগান আর দিবেন ডাহা মিথ্যা চলে মুনাফিক তিন ধরনের তিনটি আলামত কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে ওয়াদা করলে বরখেলাপ করে এরা মুনাফিক এরা মুনাফিক এরা মুনাফিক এরা মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারুকিল
أسفار من النار قرآن الله بلتسن نشي منافق در جاگا جهنم نكرشت وشرب نمنا جاگا منافق در جاگا جهنم ایک پر نكرشت ونمنا تم جاگا دودھ چا نا کافی خائے فلنا جاتر خدا تلے بار بزر مسلمان دیشے کوئی جنہ سے تلاش کرے خزر ہارکن دھرے خزر مسلمان کوئی جنہ سے কথায় কথায় মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে আর ওয়াদা করলে বর খেলাপ করে এবার মুসলমান তালাশ করে এই সূত্র দিয়ে মুসলমান খুঁজে পাবেন খুব কম সঠিক শরীর মুসলমান আল্লাহর নবী যেটাকে বলেন আলী আমার আমানতগুলি মানুষ আমার কাছে জমা রেখেছিল বিশ্বাস করে ওদের অত্যাচারে আমি চলে যাচ্ছি যে মানুষ আমার কাছে আমানত দিয়েছিল তারাই আমারে আজ অত্যাচার করতেছে আলী রে আমার এই মালগুলি তাদের কি তুমি কাল ফেরত দিয়ে দিবা আর আমি চলে যাওয়ার পরে আলী তুমি হিজরত করে মদিনাতে চলে আসবা হযরত আলীর চিন্তা এসে গেল নবীজি তার আমানতগুলি পুনরায় ফেরত দিয়ে দেওয়ার হুকুম আমার দিয়েছে আবার রাসূল বলেছেন আমি হিজরত করে মদিনাতে যাব আল্লাহ রাসূলের কথা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার মউত আল্লাহ দেবে না একবার জোরে বলা যাবে কি মারহামা চাদর মোড়া দিয়ে শুয়ে বললেন কোনো চিন্তা তার নাই কোনো চিন্তা তার নাই কোনো ভয়ও নাই চিন্তাও নাই যে কাফেররা আসে নবী মনে করে আলীর শরীরে বর্ষা নিক্ষেপ করবে কোনো ভয়ই নাই কোনো চিন্তা না করি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চাদরের নিচে শুয়ে বললেন কতটুকু নবীকে ভালোবাসলি বিশ্বাস করলে হযরত আলী এইভাবে চাদরের নিচে চলে যেতে পারেন তিনি আলী তিনি আলী তিনি আলী জাহেলিয়াতের শরাবি খারাবি না পাকি হযরত আলীর শরীরে স্পর্শ লাগে নাই তিনি আহলে বাইত রাসূল আমার আল্লাহ তারে পবিত্র ঘোষণা করেছেন পবিত্র ঘোষণা করেছেন একবার জোরে বলা যাবে কি মারহাবা ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে শাহাদ আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল মেশে দুশর সাহারা রে শাহাদ সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস রে বন্ধন ফটিকচুরের মুসলমান চান্দপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি তাকে ডাকতে বলেন আলী রে আলী তোমার কি আছে বলে হুজুর আমার একটা তলোয়ার আছে
একটা ঢাল আছে আর কি বলি ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে একটা বর্ম আছে আল্লাহর নবীজি ডাক দেয় বলে না আলী রে তুমি গরীব মানুষ তোমার তো কিছুই নাই আমার ফাতেমা রে তোমার সঙ্গে বিয়ে দিব রে আলী তুমি এই বর্মটা বিক্রি করে নিয়ে আসো বর্মটা বিক্রি করে এনে আমার ফাতেমার দিল মোহর তুমি দিয়ে দাও আর বিবাহের জন্য কিছু সামগ্রী তুমি কিনে নিয়ে আসো আমাদের দেশে একটা বিবাহ মানে লক্ষ লক্ষ টাকা খরচ হয় কিন্তু আল্লাহ কর্তৃক দুইজন পবিত্র ব্যক্তির বিবাহ আজ হবে একজনের নাম আলী আর একজনের নাম ফাতেমা একজনের লকব হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী আজকে তার বিবাহ হবে একজন গরিব স্বামী আলীর সঙ্গে আজ বিয়ে হবে এ যুবকরা ভালো করে শুনে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের মানুষেরা বিবাহ করার আগে শ্বশুরবাড়ি কি পরিমাণে সম্পদ আছে এটা দেখে মেয়ে বিবাহ দেওয়ার আগে চিন্তা করে ছেলে কি করে কত বড় তার পয়সা ঘনি আছে কি পরিমাণে সে ধনী কিনা ওটা গাঁজা খায় না বাবা খায় না ইয়াবা খায় না ওটা সর না বাটমার না চরিত্রহীন এটা আমাদের দেশের মানুষ দেখে না ছেলে যদি চরিত্রবান হয় দায়িত্বশীল হয় নেশাখর না হয় ভদ্র হয় নামাজি হয় দরিদ্র হলেও তার সঙ্গে মেয়ের বিবাহ দিয়ে দেন ও ছেলে মেয়ে সারা জীবন সুখে থাকবে আর হাজার হাজার কোটি টাকার মালিক যদি হয় বাজান ছেলে যদি চরিত্রহীন এবং নেশাখর হয় ওই ছেলের সাথে মেয়ের বিবাহ দিলে সারা জীবন কষ্ট করতে করতে জীবন বৃথা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার নবী কি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনীর সাথে বিয়ে দিতে পারতেন না তো আলীর সাথে কেন দিলেন জানেন দশ বছর থেকে নবীজি তাকে ট্রেনিং দিয়ে বড় করছে কয় বছর থেকে দশ বছর থেকে নামাজের ট্রেনিং দিছে কাবাতে যখন কেউ নামাজি নাই তখন আলী নবীজি এবং হযরত আম্মা জান খাদিজা কিন্তু গরিব কিচ্ছু নেই আছে শুধু একটা বর্ম বাজারে নিয়ে গেছে দাম জিজ্ঞেস করলো লোকের কাছে তিন টাকা কয় টাকা আলী চিন্তা করলেন তিন টাকা দিয়ে বিয়ে কেমনে করবে তিন টাকা দিয়ে কেমনে বিয়ে হবে প্রিয় হাজিরিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন বেজার করে বর্ম নিয়ে ফিরে আসতেছেন তিন টাকা দিয়ে বিয়ে কিভাবে হবে তাও কার বিয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ খাতুনে জান্নাত তার সাথে বিয়ে হবে আজ আলী প্রিয় মুসলমান কথাগুলি ভালো করে শুনে যাবেন হযরত উসমান গনি জিন্নুরাইন ডাক দিছে আলী তোমার বর্মটার দাম কত হয় বলে আমার বর্মটার দাম মাত্র তিন দেরহাম কত হলে তুমি খুশি হও দাম তো সবাই তিন দেরহাম বলে আপনি কত দিবেন বলে তুমি কত চাও হযরত আলী বলে সবাই তো তিন দেরহাম দিয়ে কিনতে চায় কিন্তু তিন দেরহাম দিয়ে তো আর আমার বিয়ে হবে না হযরত উসমান গনি বললেন আলী রে সবাই তিন দেরহাম দেয় আমি তোমার দুইশো আশি দেরহাম দিয়ে দিলাম হযরত আলী মনে মনে খুশি হইয়া দেরহামগুলি নিয়ে রওনা দিছে উসমান গনি জিন্নুরাইন ডাক দে আলী রে দাঁড়াও ও আলী তুমি দাঁড়াও তুমি দুইশো আশি দেরহাম তোমারে দিয়ে দিলাম বাকি তোমারে এই যে বর্মটাও তোমারে ফেরত দিয়ে দিলাম এটাও হাদিয়া দিয়ে দিলাম নিয়ে চলে যাও হযরত আলী সমস্ত টাকাগুলি এনে আল্লাহর নবীজির সামনে রাখলেন ইয়া রাসূলুল্লাহ দুইশো আশি দেরহাম উসমান দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না ভাই যান মনোযোগ লাগান হযরতে ফাতিমাতুজ জাহরার জন্য কিছু সুগন্ধি তিনি ক্রয় করলেন সামানা জোগাড় করলেন
কিছু অর্থ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য দেন মোহর ধার্য করলেন কাপড় চোপড় কিছু কেনা হলো কোন রকম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হবে ফাতেমা বসে বসে ঘরের মধ্যে কান্না করতেছিলেন মা নাই ঘরে কে তারে আর সান্তনা দিবে আল্লাহর নবীজি ধীরে ধীরে কন্যার পাশে যায় বসলেন মেয়েকে ডাকতে বলেন মা রে তোমার মা দুনিয়াতে বেঁচে নাই থাকলে তিনি বড় আনন্দিত হতেন বুঝেছি ফাতেমা তুমি কেন কান্না করো তুমি তো সারা জীবন আমার সঙ্গে থেকে দরিদ্রতা অনাহার অর্ধাহার অনেক কষ্ট করে তুমি আমার সঙ্গে চলেছ শিয়া বিআবি তালিবি খোদার যন্ত্রণায় ফাতেমা তুমি পুষ্টিহীন হয়ে গেছো দুর্বল হয়ে গেছো ফাতেমা রে আমি একজন বাবা আল্লাহর নবী তোমাকে ভালো কোনো খাবার খেতে দেই নাই ফাতেমা তারপরও তোমাকে এক গরিব ছেলে আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি ফাতেমা রে আমি ইচ্ছা করলে মক্কার মদিনার ধনী ধনী পরিবারের মধ্যে তোমাকে বিবাহ দিতে পারতাম কিন্তু আলী নামক একজন দরিদ্র ব্যক্তির সঙ্গে তোমার সাথে বিবাহ দিচ্ছি রে ফাতেমা বুঝছি এই জন্য তোমার মন বাজার ফাতেমা রে মন খারাপ করো না তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর হাত না এখানে তোমার স্বামী আলী হবে এটা আমি ফয়সালা করি নাই এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে ওয়াল্লাহওয়ালা তিনি নিজে ফয়সালা করে তোমার স্বামীকে তিনি নিজে পছন্দ করেছেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কি বুঝলেন আপনারা পছন্দ কার আল্লাহর নবী বলতেছে ফাতেমা রে আমার পছন্দ এই পছন্দটা আল্লাহর পছন্দ এই পছন্দ আল্লাহর আমার না ফাতেমা তোমার স্বামী আমি পছন্দ করি নাই আল্লাহ নিজে পছন্দ করেছেন রে ফাতেমা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে ফেললেন চোখ মুছে ফেললেন আব্বাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আহা বিবাহ হয়ে গেল ঘরের মধ্যে তেমন কিছু নাই একটা খাট একটা চৌকি চৌকির উপরে কোনো তোশক নাই চৌকির উপরে দেওয়া আছে ভাইজান শুধু খেজুরের মাদুর একটা কম্বল ছিল পা ঢাকলে মাথা বের হয়ে যাইত মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যাইত একটা কম্বলের ভিতরে দুইজন স্বামী স্ত্রী ঘুমাইতেন একদিন বিরাট বড় অভাব দুই তিন দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই হযরত আলী বলতেছে ফাতেমা রে শুনছি আমি জানছি বাইতুল মালে কিছু অর্থ করি জমা হয়েছে যদি আল্লাহর নবীর কাছে যা বলো বাইতুল মাল থেকে কিছু অর্থ করি তোমাকে দেওয়ার জন্য তুমি তো জানো আমি বড় দরিদ্র গরিব মানুষ এই মদিনাতে আমার জমি জমা কিছুই নাই আমি কোনো রকম একটা ঘর পেতে আছি উপার্জন তেমন কিছু নাই খেজুরের বাগান নাই আমার যা আছে সব তো মক্কায় মদিনাতে তো আমার তেমন কিছু নাই রে ফাতেমা যদি তুমি রসুলের কাছে যাইয়া কিছু বিনিময়ে চাও বাইতুল মাল থেকে কিছু চাও রে ফাতেমা তাহলে নবীজির কিছু দিলে আমাদের শান্তি হবে অভাব মোচন হবে ফাতেমা তুমি যাও রাত্রিবেলা আল্লাহর নবী ফাতেমা আল্লাহর হাবিবের ঘরের দরজা যে ফাতেমা টুকা দিলেন ভিতরে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেন আল্লাহর নবী ডাক দিলেন উম্মে আইমান দরজাটা খুলে দেন টুকার আওয়াজে বোঝা যায় আমার ফাতেমার হাত আমার ফাতেমার গন্ধ আমার নাকে লাগছে তাড়াতাড়ি দরজা খুলেন আমার ফাতেমা তো এই সময় আসে না কেন ফাতেমা এই সময় আমার ঘরে আসছে দরজা খুলেন দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ভিতরে ঢুকলেন নবীজি পাশে বসাইলেন মা কি জন্য আসছ বলে আব্বা জান আপনি তো জানেন আমরা গরিব মানুষ খুব অভাবে দিন আমাদের কাটে আম্মা যা আব্বা যান খুব কষ্ট হয় শুনছি
বাইতুল মালে কিছু অর্থ করি জমা হয়েছে, যদি কিছু আমাকে দিতেন তাহলে অভাব মোচন হতো, আমাদের ক্ষুধার যন্ত্রণা একটু কমে যাইত। আল্লাহর নবী ডেকে বলতেছে, ফাতেমা রে বাইতুল মালে যা জমা হয়েছে এটা তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি, ফাতেমা রে এখান থেকে তোমাকে কিছুই দেওয়া যাবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রসূল আমাদেরকে কিভাবে ভালোবাসতে, তার কলিজার টুকরা মেয়েকে আজ মাহরুম করে দিচ্ছে। ফাতেমা বাইতুল মাল থেকে তোমাকে কিছু দেওয়া যাবে না, ফাতেমা রে এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি। বুঝছে জীবনী বুঝে যান তারা কত কষ্ট করছে। ফাতেমা একটু বেজার হন নাই, আলহামদুলিল্লাহ বলে চলে আসে, কিন্তু বাবা তো কিছু না দিয়ে বিদায় করে দিছে, সারা রক্ত নবী আর ঘুমাইতে পারেনি, এপিট করে নেপিট করে নেপিট করে নেপিট করে ঘোমা আছে। কলিজার টুকরা ফাতেমার অভাবের আর্জি করার পর নবী তার শূন্য হাতে ফিরিয়ে দিলেন, আল্লাহর নবীর ঘুম আসে না, একবার ডান পাশে মুসুর দেন, বাম পাশে মুসুর দেন, আবার ডানে আবার বামে। ফাতেমার বালিশ কি জানেননি, আমাদের আজ কত বালিশ হয়েছে, সুফা হয়েছে, তসক হয়েছে। ফাতেমার বালিশ ছিল আহা খেজুরের সুবলা দিয়ে বানানো, এই সুবলাগুলি ওই যে চামড়ার ভিতরে পড়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বালিশ বানানো হয়েছিল, এই বালিশ দিয়ে ফাতেমা সারা জীবন কাটাই দিয়েছেন। দামি সুন্দর তুলার কোনো বালিশ তার কোনো দিন নসিবে হয় নাই, সুবলার বালিশের ভিতরে তার মাথা কাটি ওইভাবে ফাতেমা ঘুমাই গেছে। নবীজি আজ কি ঘুম আসে না, একবার ডানে একবার বামে ঘুম আসে না, কলিজার টুকরা মেয়েটাকে আজকে শূন্য হাতে ফিরাই দিলেন, কিছুই তাকে দিলেন না, আল্লাহর নবীর ঘুম আসে না, কারণ কিছু তো তিনি দিতে পারতেছেন না আল্লাহর হুকুম ছাড়া, কারণ গরিব উম্মতের জন্য আজ বরাদ্দ হয়েছে। আমরা উম্মত হইছি নবী চিনলাম না, উম্মত হইছি নবী মানলাম না, আরে রসুল আমার উম্মতের মায়ায় ফাতেমারে আজ মাহরুম করে দিলেন, কিছুই আজ দিলেন না। কঠিন দিন, রহমতের নবী রহমাতুল লিল আলামিন এইভাবে একবার ডানে আবার বামে ঘুম আর আসে না, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিছে, যাও আমার বন্ধু রাজ কষ্ট হচ্ছে, আমার বন্ধুকে যা বলো ফাতেমাকে যে গনিমতের মাল দেয় নাই, ফাতেমার জন্য দুইটা প্রস্তাব আমি আল্লাহর পক্ষ থেকে, যদি ফাতেমা চায় গনিমতের মাল নিতে পারে, আর যদি গনিমতের মাল না চায় তাহলে আমি আল্লাহ এশার নামাজের পরে তাকে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমি তারে দিলাম, প্রত্যেক এশার নামাজের পরে আমার আলী এবং ফাতেমা জনের তসবিখানা পরে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের ঘরের মধ্যে আমি আল্লাহর কোনো অভাব রাখবো না। একবার জোরে বলা যাবে কি মারহামা। এটা আমাদের জন্য না, এটা আলী আর ফাতেমার জন্য ছিল। হযরত আলী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তসবিহ করছিল, ফাতিমা জীবনের শেষ নিঃশ্বাস রজনী পর্যন্ত তসবিহ করছিল, এশার নামাজের পরে পড়তে, শুধু ওনাদের জন্য। আল্লাহর নবী সকালবেলা ফজর পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি আসছে, হযরত ফাতেমার বাড়ি এসে দেখতেছে ঘরের মধ্যে কিছুই নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই ফাতেমার বাড়ি। আল্লাহর নবী খাটের উপরে বসলেন, নবীজি ডাক দেখে ফাতেমা রাত্রিবেলা তোমার শূন্য হাতে ফিরেছি, মন বেজার করছ। বলে আব্বা যা গরিব উম্মতের জন্য বরাদ্দ করছেন, আমি আলহামদুলিল্লাহ বলে চলে আসছি, মনে কোনো দুঃখ নাই। নবীজি রেখে বলতেছে ফাতেমা রে আমি তোমার আব্বা যান, সারা রাত্র ঘুমাইতে পারি নাই, শূন্য হাতে তোমার ফেরত পাঠাইছি,
আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে গরীব ছেলের সাথে বিবাহ দিয়েছি। ফাতেমা রে, আমার আল্লাহ আমার কাছে জিব্রাইল পাঠায়া দুইটা জিনিস তোমাকে দিয়েছে, যেটা তুমি পছন্দ করো তুমি আর আলী সেটাই নিবা। যদি গনিমতের মাল চাও, আল্লাহ বলেছেন আমার ফাতেমা আর আলীরে গনিমতের একটা অংশ দিয়ে দেন, আর যদি তার একটা তসবিহ আমি আল্লাহ দিয়ে দিলাম, সারা জীবন আলী আর ফাতেমার জন্য তসবিহখানা দিলাম। প্রত্যেক রাত্রি এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে তোমরা 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তোমরা এশার নামাজের সালাতের পরে আমলটা করবা। ফাতেমা আর আলী রে, আল্লাহ তোমাদের কখনো অভাব রাখবে না, আল্লাহ নিজ হাতে তোমাদের অভাবগুলি মোচন করে রাখবে, রিজিককে আল্লাহ বরকত দিয়ে দিবে। তোমরা কোনটা চাও বলো, গনিমত চাও না তাসবি চাও? ফাতিমা বলেন আব্বা জান, গনিমতের মাল আপনি গরিব উম্মতের মাঝে বন্টন করে দেন, আর ওই তসবিখানা আমাদেরকে আজকে দিয়ে যান। ওই তসবিখানা নিলাম, গনিমতের মাল আমাদের লাগবে না, আমরা খোদা নিয়ে থাকবো, তবু ওই তসবি আমাদেরকে দিয়ে যান, ওটাতেই আমরা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ছিল তাদের জীবন, এই জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দিয়েছে। তাদের গর্ভে আল্লাহ সংসারে তিনটা ছেলে দিয়েছেন, হাসান হুসাইন মুহসিন।